সাংসদ মকর স্নান করলেন দামোদরে। দুর্গাপুর ব্যারেজে দামোদরে মকর স্নান করতে এলেন বিজেপির বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান। তার সঙ্গে ছিলেন বিজেপির প্রচুর কর্মী এবং সমর্থক। নৌকো চালিয়ে ঝাঁপ দিয়ে মকর স্নান করেন সৌমিত্র খান। এরপর কর্মী ও সমর্থকদের সঙ্গে নৌকায় বসেই চপ মুড়িও খান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্য সরকারের বিভিন্ন বিষয়ের সমালোচনা করেন তিনি। দিদির সুরক্ষা কবচ এবং দিদির দুধ এই প্রকল্প নিয়ে তিনি কটাক্ষ করতে ছাড়লেন না। তিনি বললেন, চটির ভূত চটির দুধ। মকর স্নান করে শপথ নিয়ে সৌমিত্র খান জানালেন, আবাস যোজনা দুর্নীতি, মিড ডে মিলে দুর্নীতিসহ সমস্ত দুর্নীতি নিয়েই সমস্ত চোরদের ধরা হবে। আমরা মকর স্নান করে চাইলাম পশ্চিমবঙ্গের প্রত্যেকটা চাষি যেন ভালো থাকেন, আমরা সবাই যেন ভালোবাসি, যেন এই বিশেষ দিন থেকে সবাই ভালো থাকি এবং পশ্চিমবাংলার নতুন সূর্যের উদয় হোক, পশ্চিমবাংলা এগিয়ে চলুক। আর পাপের যে সাম্রাজ্য চলছে, পাপীদের যে বিনাশ ঘটুক, পাপীদের বিনাশ ঘটুক, পাপেদের সাম্রাজ্য ধ্বংস। মমতা ব্যানার্জি, আমি তো মনে করি উনি বিদেশে থাকেন, বিদেশি নাগরিক, ভারতীয় আছেন ঠিক আছে, কিন্তু কখনোই বিদেশ ছাড়া ভাবতে পারেন না, কখনোই গ্রাম বাংলার গরিব মানুষের কথা উনি জানেন। অর্থনীতিবিদ হতে পারেন, অনেক উঁচু জায়গা আছেন, সেটা পুঁথিগত, বাস্তবে তার সঙ্গে কোনো মিল নেই। ওই শতাব্দীর মতো খেতে বসে গরিব মানুষের টাকাটা নষ্ট করবে, জুনমালিয়ার মতন সায়ন্তীকে আমরা বাঁকুড়াবাসী বঞ্চিত করেছে। ও তো তোলাবাজি করতেছে, এই নদীর বালিগুলো তোলাবাজি করতেছে, ওটা পয়সা নিয়ে যাওয়ার জন্য যুবরাজের এক একটা দূত সায়ন্তীকে বাঁকুড়া এসে চোরেদের দূত। দাদা কালকে ব্লঙ্গারের সম্বন্ধে বেশি কথা না বলে বলছে যে পঞ্চায়েত বিধানসভা ভোটে হারিয়েছি, লোকসভা ভোটে হারিয়েছি, আবার হারাবো প্রত্যেকটা ভোটেই। পঞ্চায়েত ভোটে যদি ব্যালট বক্স চেঞ্জ না করে তৃণমূল কংগ্রেস বাঁকুড়া জেলা বা বর্ধমান বা রাঢ়বাংলায় গোটা পশ্চিমবঙ্গে কোনো জায়গা থাকবে না। সোমনাথ মুখার্জিকে নিয়ে কী বলবেন? ফুলঙ্গারের কথার উত্তর দিচ্ছি। আমাদের বিরোধী দলনেতা এবং সুকান্ত শুভেন্দু অধিকারী এবং সুকান্ত দা বলছি, আমরা সবাই মিলে যে প্রত্যেকটা চোরকে আমরা ধরবো। এই মকর সংক্রান্তির দিন আমরা বলছি প্রত্যেকটা চোর আমরা ধরবো, এবং মিড ডে মিল দুর্নীতি, আবাস দুর্নীতি, আপনার প্রধানমন্ত্রী প্রত্যেকটা যোজনার যে দুর্নীতি করেছে, সেই যোজনাগুলো কেন্দ্রীয় সরকার যোজনাগুলো যে দুর্নীতি করেছে, রাজ্য সরকার রাজ্য সরকার অফিসারদেরকেও আমরা নিশ্চিতভাবে ধরবো এবং কোর্টে নিয়ে যাবো। বালি ভাই হোক, ওরা তো তোলাবাজি আর লাঠি নিয়ে ব্যস্ত, তৃণমূলকে খতম করবে। আমরা বলে রাখি, তৃণমূলকে খতম করবে, বেশি কিছু করতে হবে না। আর পঞ্চায়েত ভোটে কি হবে? পঞ্চায়েত ভোটে তৃণমূল এগেনস্টে চারটে তৃণমূল দাঁড়াবে, আর তার সঙ্গে বিজেপি দাঁড়াবে, আদার্স দল দাঁড়াবে, তৃণমূল বলে কিছু থাকবে না। একটা চোরেদের দল, ওটা হচ্ছে পুরোপুরি পুলিশদেরকে নপুংসক করে দিয়েছে, আর যে তাই এই অবস্থা। ইতিমধ্যে তো দিদির দুধ কর্মসূচি, চটির ভূত চটির দুধ বলছে। আরেকটা জিনিস, বন্দ্যোপাধ্যায় শ্যালক কিশোর আরোরা আছে, তারা এই তোলাবাজিটা করছে। মিনারেলসে যিনি চেয়ারম্যান হয়েছে গান্ধী, সেই গান্ধীর নেতৃত্বে দুর্নীতি চলছে, এই গান্ধীর নেতৃত্বে সমস্ত বালিগুলোকে চুরি করে নিচ্ছে, অথচ নদীর পার্শ্ববর্তী যারা
বন্যার সময় ক্ষতিগ্রস্ত হয় তারা বালি বিনা পয়সায় পাচ্ছেন না। আমার সেটাই হলো পার্শ্ববর্তী এলাকার মানুষ যাতে কম দামে বাড়ি পায়। এগুলো পুরোপুরি ভাইবো বিদেশে টাকা পাঠাচ্ছেন আরও তার কাছে,